প্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর গণিত বইয়ের 42 পৃষ্ঠার সমস্যাগুলো নিয়ে। এখানে একটা প্রশ্ন লেখা আছে, লিলি প্রতি সপ্তাহে সঞ্চয়ের অনুক্রমটি বিবেচনা করে অনুক্রমটি নিরূপ। প্রথম সপ্তাহের প্রথম দিন 5 টাকা, পরের দিন 5 দুগুণে 10 টাকা, পরের দিন 10-এর দ্বিগুণ 20 টাকা, এরপর 20-এর দ্বিগুণ 40 টাকা। তাহলে লিলি এক বছর বা 52 সপ্তাহে কত টাকা সঞ্চয় করবে? তো আমরা প্রথমে প্যাটার্নটা এভাবে লিখি। প্যাটার্ন হতে আমরা পাই, প্রথম দিন হলো আমার হতো 5 টাকা, পরের দিন 10, এরপরে 20, এরপরে 40, এভাবে। তো আমরা প্রথমে লিখলাম, ধরি প্রথম পদ এ সমান কত 5। তারপরে সাধারণ অনুপাত, যেহেতু এখানে সাধারণ অন্তর না, এখানে অনুপাত আছে 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 দুগুণে 40, সেটা গুণোত্তর দ্বারা। এই জন্য আমরা প্রথমে সাধারণ অনুপাত আর বের, সাধারণ অনুপাত হলো কি, দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ, অর্থাৎ পরবর্তী পদকে পূর্ববর্তী পদ দিয়ে ভাগ। তো 10-কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 2 হয়। আমরা জানি এনতম পদকে গুণোত্তর দ্বারা ক্ষেত্রে এ এন সমান এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1। এখন আসো, তাহলে আমার এখানে যদি পদ 52টা হয়, 52 সপ্তাহে, তাহলে এ এনের জায়গায় কী হবে? 52, অর্থাৎ এনের মান হবে কত? 52। তো সমান এই যে এ আছে, এর মান কত? 5। এর বদলে আমরা 5 লিখলাম, তারপর এখানে কোনো চিহ্ন না থাকলে গুণ, তারপর আর এর মান, আর এর মান কত? 2। এই 2 লিখলাম, আর উপরে কী লেখা আছে? এন মাইনাস 1। তো আমার এনের মান কত এখানে? 52। তাহলে 52 মাইনাস 1, তাহলে 5 গুণ 2-এর পাওয়ার কত? 52 থেকে 1 বাদ দিলে কত? 51। এবার 5 আছে, 2-এর পাওয়ার 51, যদি 2 51টা গুণ করে সায়েন্টিফিক ক্যালকুলেটার গুণ করলে আমরা এই বিশাল একটা সংখ্যা পাই। এবার এই সংখ্যা আবার 5 দিয়ে গুণ করলে আরও বিশাল আর একটা সংখ্যা পাই। এভাবে তার 52 সপ্তাহে তার সঞ্চয় এত টাকা হবে। এবার আসো আমরা 42 পৃষ্ঠার উদাহরণটা দেখি। ধরো তুমি একটি কাজ পেলে যা পড়াশোনার পাশাপাশি করা সম্ভব। কাজটি করে তুমি প্রথম মাসে আয় করেছ 4000 টাকা, পরবর্তী প্রতি মাসে পূর্ববর্তী মানে আগের মাসে যা পাবে তার 5% করে আয় বৃদ্ধি পাবে। প্রথম মাসে 4000 টাকা, তাহলে পরের মাসে 4000 টাকার 5% বাড়বে, অর্থাৎ 4000 টাকার সাথে 5%, ধরো 4000 5% হচ্ছে 200 টাকা, তাহলে পরের মাসে তোমার বেতন হবে 4200 টাকা। এর পরের মাসে আবার 4000 টাকা 200%, ধরো 210 টাকা, তাহলে 4400 টাকা, এইভাবে বৃদ্ধি পাবে। তাহলে 10তম মাসে তোমার আয় কত হবে তা আমাদেরকে বের করে দেখাতে হবে। চলো আমরা দেখি। তা আমরা প্রথমে লিখলাম, প্রথম মাসে পায় বেতন পায় কত টাকা? 4000 টাকা। দ্বিতীয় মাসে পায়, 4000 পাবে, সাথে 4000-এর কত পার্সেন্ট? 5%, 4000-এর 5%। তো আমাদের এখানে কত? 4000, আর 4000-এর 5% বের করলে কত হয়? 200 টাকা। 4000-এর 5% ক্যালকুলেটারটি চাপ দিয়ে তুমি বের করতে পারো, 4000-এর 5% কত? 200। তাহলে আমার দ্বিতীয় মাসের বেতন 4200, টোটাল কত হলো? 4200। এবার তৃতীয় মাসে বেতন কত হবে? ওই যে দ্বিতীয় মাসের বেতন তো 4200, এটার সাথে আবার এই 4200-এর 5% যা বাড়ে তা বাড়বে। তো 4200 আছে, আর 4200-এর 5% হলো 210, তাহলে তৃতীয় মাসের মোট বেতন কত? 4410 টাকা। তাহলে আমরা ধারাটা কী পেলাম? ধারাটি পেলাম প্রথম মাসে বেতন 4000, দ্বিতীয় মাসে 4200, তৃতীয় মাসে 4410, এভাবে। তাহলে এখানে প্রথম পদ এ, এ সমান কত? 4000। সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত কত? আর সমান দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ। তো দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করলে কত পারে বের হয়? 1.05। এবার দশম পদের সূত্র কি? এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1। তো আমার এর মান কত? 4000। এর মান কত? 4000 গুণ আর মান হচ্ছে 1.05, তা পাওয়ার হচ্ছে এন মাইনাস 1। তো এন মান যদি দশম পদ, তার মানে এই যে এন আছে, এই এন এর মান হবে কত? 10-1। এবার আসি, প্রথমে 4000 লিখলাম, 1.05, এটা পাওয়ার কত? 10 থেকে 1 বাদ দিলে কত? 9। এখানে হলো 4000 গুণ 1.05-এরকে যদি আমরা পাওয়ার 9 দিয়ে সাইন্টিফিক ক্যালকুলেটার গুণ করি, তখন আমরা পাই 1.55132 2821, এরকম আর বিশাল সংখ্যা। এবার আমরা এই সংখ্যার সাথে 4000 গুণ দিলে পাই 6205.31 টাকা প্রায়। এভাবে আমরা খুব সহজে তার বেতনের হিসেবটা বের করতে পারি। আশা করি বুঝতে পেরেছ।
আমরা সমস্যাটি সমাধান করেছি। প্রথমে আমাদের খুঁজে দেখতে হবে প্রাপ্ত অনুক্রমটি সমান্তর না গুণোত্তর, অনুসন্ধানটি তুমি নিজেই করেছো। আমরা আগের পৃষ্ঠে অঙ্কটি সমাধান করেছি, দশম মাসে কত টাকা পাবে, 6,205.31 টাকা প্রায়। এবার আসো, একটা সমস্যা আছে, মাথা খাটাও। প্রথম পদ x+6, দ্বিতীয় পদ x+12, তৃতীয় পদ x+15 একটি গুণোত্তর অনুক্রম হলে এক্স এর মান কত আমাদেরকে বের করতে হবে। চলো আমরা এই সমস্যাটি সমাধান করি। আমরা এখানে লিখে মাথা খাটাও, প্রথম পদ x+6, দ্বিতীয় পদ x+12, তৃতীয় পদ x+15। তো প্রথম পদ আমরা লিখলাম x+6 সাধারণ অনুপাত, দুটো অনুপাত আমরা বের করবো, এই জন্য প্রথমটা দিলাম আমরা R1। তো অনুপাত হচ্ছে দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ, দ্বিতীয় পদকে কী করব প্রথম পদ দিয়ে ভাগ, আর ভাগ করা যায় না, আমরা এভাবে রাখলাম। এবং সাধারণ অনুপাত এবার দিলাম আমরা R2, আমরা এখানে লিখব R2। দ্বিতীয় পদ, দ্বিতীয় অনুপাতটা কীভাবে বের করব, তৃতীয় পদকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ, তৃতীয় পদকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ। আমরা জানি সাধারণ অন্তর এবং সাধারণ অনুপাতগুলো পরস্পর সমান হয়, তো সাধারণ এটাও সাধারণ অনুপাত, এটাও সাধারণ অনুপাত, দুটো কি পরস্পর সমান। তাহলে আমরা লিখতে পারি এই দুটো পরস্পর সমান আমরা লিখলাম, যেহেতু দুটি অনুপাতে কি সমান। এবার আমরা আর গুণ দিই x+6 এর সাথে x+15, আর এখানে x+12 এর সাথে x+12 আমরা গুণ করলাম। এবার যদি গুণ করি, এক দ্বারা গুণ দিলে x x x² এটা প্লাস, এটা প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এক্স আর 15 গুণ দিলে 15x, এটা প্লাস, এটা প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 6 আর x গুণ দিলে 6x, এটা প্লাস, এটা প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 6 আর 15 গুণ দিলে 6×15=90। এখানেও x দ্বারা প্রথম দুটি গুণ করি, x x গুণ দিলে x², x এর সাথে প্লাসে প্লাসে প্লাস, x আর 12 গুণ দিলে 12x, এবার 12 দিয়ে x এর গুণ দিলে হয় +12x, প্লাসে প্লাসে প্লাস, 12 গুণ দিলে 144। এবার এখানে এক্স এর মানগুলো সবগুলো x² আছে, 15 আর 6 কত 21x। এবার এখানে বাম ডান পাশে যেগুলো আসছে প্লাস x² দিকে আসলে -x², এখানে +12x, বাম পাশে আসলে -12x, +12x বাম পাশে এসে -12x সমান দিলাম। এখানে আছে ডান পাশে আছে 144, আর এখানে বাম পাশে +90কে আমরা বাম পাশে ডান পাশে নিয়ে গেলে কী হবে, -90। x² কাটা, এখানে প্লাসের আছে 21x, আর মাইনাসের 12 আর 12 কত, -24x, আর এ পাশে 144 থেকে 90 বাদ দিলে কত হয়, 54। এবার আমরা কী করলাম, 21 মাইনাসেরটা বড়, -24x থেকে প্লাসের 21x বাদ দিলে আরও -3x, আর এ পাশে আছে কত, 54, বা x সমান এখানে মাইনাসের এখানে গুণ আছে, এ পাশে আসলে কী হবে, ভাগ হবে। তো 3 দিয়ে 54কে ভাগ করলে কী হয়, 3 18 54, অর্থাৎ -18। এক্স সমান বের হয়ে গেল -18। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।